আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে মহিলাদের মায়েদের আমি নমস্কার করে বলি, গুরুজনদের নমস্কার করে বলি, যাদের শরীরে সমস্ত সমস্যা তৈরি হয়েছে শরীরের মধ্যে, যারা শহরে থাকেন, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, অনেক সমস্যা আপনাদের মধ্যে, তার মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করছি আজকে শৈল শহর। আমি আজকে হরিদ্বারে আছি, দেখুন কী সুন্দর পিছনে মনসা পাহাড়, এদিকে প্রকৃতিগতভাবে কী সুন্দর গঙ্গা বয়ে চলেছে। তো সুতরাং এই পরিবেশ তো আপনি পাবেন না শহরের মধ্যে। সুতরাং কী করলে আপনি সুস্থ থাকবেন শহরের ওই ঘিঞ্জি জায়গায়, ওই ছোট্ট জায়গার মধ্যে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আলোচনাটা দেখলে আপনি উপকার পাবেন। আজ বয়স্ক লোক, বয়স্ক মহিলাদের নমস্কার করে বলছি, ভিডিওটা দেখুন আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে করে দিলাম। আর একটাই কথা বলি, সবাই সুস্থ থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। সুতরাং আপনি শহরে বা আপনি যেখানেই থাকেন, একটু ঘিঞ্জি জায়গা হোক বা যে জনবসতিপূর্ণ এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে যদি আপনি থাকেন, তাহলে আপনি কীরকমভাবে সুস্থ থাকবেন? সুস্থ থাকবেন এই কারণের জন্য যে আমাকে চিন্তা করতে হবে সকালে এরকম রৌদ্র আমার গায়ে লাগাতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে ভিটামিন ডি এর জন্য, সকালে রৌদ্র, যে রৌদ্র গায়ে লাগলে আরাম লাগে, সে রৌদ্র আপনি অবশ্যই গায়ে লাগাবেন। তৃতীয় হচ্ছে সকালে আপনি মর্নিং ওয়াক করছেন, তাহলে মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে আপনাকে চিন্তা করতে হবে বেশিক্ষণ মর্নিং ওয়াক করা যাবে না। আপনাকে 10 মিনিট হাঁটলে অন্তত 5 মিনিট আপনাকে রেস্ট নেবেন, আবার 10 মিনিট হাঁটলে 5 মিনিট রেস্ট নেবেন, এবং সামনে পিছনে করে হাঁটাটা প্র্যাকটিস করবেন, এটা যদি মর্নিং ওয়াক করতে হয়। এবং যদি আপনি মর্নিং ওয়াক নাও করেন, সকালে উঠে অন্তত একটুখানি বাথরুম থেকে এসে খালি পেটে কপালভাতি করা শুরু করুন, চেয়ারে বসে হাঁটু মাছ করতে বারণ করেছি আমরা, যে ডাক্তাররা বলি হাঁটু মাছ করবেন না, তাতে প্রথমে যদি প্রাথমিকভাবে চেয়ারে বসে কপালভাতি করুন, পাঁচ মিনিটে 300 সেকেন্ড হয়, 5 মিনিটে যদি আপনি 300 সেকেন্ডে 300 বার করার দরকার নেই, 200 বার করুন তাতেই এনাফ, 10 মিনিটে যদি 400 বার করেন, 500 বার করেন তাতেই এনাফ। কপালভাতি করুন, পেটের ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হবে। আমাদের এখানে হার্ট, লাং, এখানে লিভার আছে, লিভার হচ্ছে একটা জীবন্ত একটা প্রাণী, জীবন্ত প্রাণীর কথা কেন বলেছি, এটা কেটে দিলে সে আবার নতুন করে তৈরি হয়, গ্রো হয়, জীবন্ত গাছের মতো তৈরি হয় আবার কেটে দিলে। সুতরাং লিভারটাকে ঠিক রাখলে আপনার প্যানক্রিয়াসে আমাদের স্টোন হবে না, প্যানক্রিয়াসে যে স্টোন বলে, স্টোন হয়েছে, গলব্লাডার স্টোন বলে, সেগুলো হবে না। তারপরে আমাদের যে মেয়েদের যে সমস্যা, সেই সব স্টোনের যে সমস্যা, যে সিস্টের সমস্যা, সেগুলো আপনার হবে না যদি কপালভাতি রেগুলার করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, অনুলোম বিলোম বাঁ দিকে নাক দিয়ে টানবেন, ছাড়লেন, এরকম করে 5 মিনিট অনুলোম বিলোম করুন। আর তার সঙ্গে সঙ্গে করবেন ভ্রামরি, আমি চশমাটা খুলেই দিলাম, চোখটা বন্ধ করবে যেন আলো না ঢোকে, কানটা বন্ধ করবে কোনো আওয়াজ যেন না আসে, দমটা নিয়ে এই যে আমি ভ্রামরিটা করলাম, আমার মাথা কিন্তু ঝিমঝিম করছে, আমি তাকাতে পাচ্ছি না। যদি এইরকম ফিলিংস হয় যে আপনার মাথা ঝিমঝিম করছে, একটা তাকাতে ঝিমঝিম অসুবিধা হচ্ছে, তাহলেই বুঝতে পারেন ভ্রামরিটা ঠিক মতো করছেন। আর এই ভ্রামরিটা যদি সকালে করছেন, কপালভাতি অনুলোম বিলোম ভ্রামরি করলেন এবং সকালবেলা তো করলেন, তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা ঠিক করলেন, খাওয়া দাওয়াটা বলেছি কি, যত পারবেন কাঁচা জিনিস খাওয়ার চেষ্টা করুন, কাঁচা জিনিস, কাঁচা সবজি খাওয়ার চেষ্টা করুন, এনিম্যাল প্রোডাক্টস বন্ধ করুন, মাছ, ডিম, দুধ, এগুলো এনিম্যাল প্রোডাক্টসের মধ্যে পড়ে, সেগুলো আপনি খাওয়া বন্ধ করুন। মাছ খেতে পারেন, কিন্তু ডিম, দুধ, এগুলো মাংস খাওয়া বন্ধ করে দিন, তাহলে আপনি শরীর সুস্থ থাকবে। কারণ শরীর সেটা চেনে না, শরীর সেটা জানে না, সেই খাবারগুলো আপনি রিচ করে তেল দিয়ে পাকিয়ে খাচ্ছেন, সেগুলো আপনি জানে না শরীর, সেগুলো খাচ্ছেন বলে শরীরে এত রোগ হচ্ছে, এত ওষুধ আপনাকে খেতে হচ্ছে। শহরের দিকে দেখবেন ডাক্তারখানা বেশি, ওষুধের দোকান বেশি, মিষ্টির দোকান বেশি, খাবারের দোকান বেশি, কিন্তু গ্রামের দিকে, শহরের দিকে, শহর শৈল শহরে দেখবেন খাবারের দোকান আছে অল্প অল্প, কিন্তু ওষুধ দোকান বা ডাক্তারের খানা বা হসপিটাল দেখতে পাবেন না, কম পাবেন, এখানে লোকের রোগেই ভোগে না।
আপনি যারা ঘুরে বেড়ান শহরের শহর থেকে যারা গ্রামের দিকে মানে পাহাড়ের দিকে আসেন, পাহাড়ে ছোট্ট ছোট্ট গ্রাম কোন প্রত্যন্ত জায়গায় আছে আপনি চিন্তা করে দেখুন তো, সেখানে লোকেরা কোন ডাক্তারখানায় যায়, কোথায় কী কোথায় যায়, তারা সুস্থ সবল, তারা ডাক্তারখানায় যায় না। আপনি শহরে থাকেন, আপনার কাছে একটাই অনুরোধ, আপনি নিয়ম মতো করে কপালভাতি করুন, প্রণম বিরম করুন, ভ্রামরি করুন, তার সঙ্গে সঙ্গে খাওয়াটাকে পাল্টে ফেলুন। খাওয়াটার কথা বাবা ধরে বলেছি, খাবারে যদি 100% যদি খান তার 50-60% কাঁচিনিস খাওয়ার চেষ্টা করেন। ফল আছে, ফল সকালে টিফিনে খান, আপনি লাঞ্চের আগে স্যালাড খান, আপনার ওজন অনুযায়ী, ওজনকে যদি 60 কিলো ওজন বা 70 কিলো ওজন তার 350-350 গ্রাম আপনি স্যালাড খান, তারপরে দুপুরে খাবার খান, রাত্রির 8টার মধ্যে খাওয়া শেষ করে দিন। সিম্পল সিম্পল টিপসগুলো আপনি যদি মেনে নিতে পারেন, সুস্থ সবলভাবে জীবনযাপন করবেন, কোনো ডাক্তারখানায় যেতে হবে না আপনাকে, কোনো মেডিসিন খেতে হবে, মেডিসিন খেলে তার সাইড এফেক্ট আছে আপনি নিজে জানেন, আপনি নিজে খেয়েছেন কখনো কোনো কোনো ক্ষেত্রে, সুতরাং আপনি নিজে বুঝতে পারছেন ওষুধ খাওয়া কতটা ক্ষতিকারক। সুতরাং ওষুধ খাওয়া বন্ধ করুন, ডাক্তারখানায় যাওয়া বন্ধ করুন, সেটাই আমার অনুরোধ থাকলো। আর রেগুলার ওয়াইজ কপালভাতি অনুমোদন ভ্রামলি করুন, আর খাওয়াটাকে নিজেরা পাল্টে ফেলুন। তেল একদম কম করে দিন, তেল তেল খাওয়া একদম কমিয়ে ফেলুন, যত পারবেন কম তেলে রান্না করে থাকুন, তেল বিষাক্ত জিনিস, আর চিনি তো খাবেনই না বারবার ধরে বলেছি, আর নুন খাওয়া, সাদা নুন খাওয়া কম করুন, সাদা জিনিস জিতেও খাওয়া বন্ধ করে দিন বা কম করে চেষ্টা খাওয়ার চেষ্টা করুন। এরমভাবেই জানতে দিবেন সম্বন্ধে প্রচুর প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখলে উপকার পাবেন। আর একটাই কথা বলি, গুরুজনদের মায়েদের এবং গুরুজনদের প্রত্যেককে বলি, সুস্থ সবল জীবনযাপন করার জন্যই আমার এই ভিডিওগুলো দেওয়া। আপনি দেখলেন আপনি উপকার পাবেন, তার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করে থাকুন, তারাও যেন দেখে, তারাও আপনাদের আত্মীয় স্বজন সবাই যেন দেখে, এবার দেখলে তারাও যেন উপকার পায়। সুস্থ সবল জীবনযাপন করার জন্য দিবেন সম্বন্ধকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এটাই আমার রিকোয়েস্ট থাকলো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো, কমেন্টস করবেন, আমি আপনাকে হেল্প করে করা দিলাম, কারণ আমি উইদাউট এনি ফিজ কোনো টাকা কারোর কাছ থেকে নিই না অনলাইনে। সুতরাং একটাই কথা বলি, সুস্থ সবল জীবনযাপন করার জন্য আমার ভিডিও দেখতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।